পশ্চিমবঙ্গে 80% কাজই জেসিপি মেশিন দিয়ে করা হয় এবং চুরি দুর্নীতির আখড়া হচ্ছে 100 দিনের কাজের টাকা। আমি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাবো যে তারা আরো বেশি করে ভালো করে টাইট করুক। বাংলাদেশের লোকরা টাকা তুলে নিয়ে যায় এবং যারা বাইরের রাজ্যে থাকে তাদের নামেও টাকা ওঠে, মৃত লোকের নামেও টাকা ওঠে। যেমন দ্বিজেন মুখোপাধ্যায় স্বর্গ থেকে নেমে বিধাননগরে ভোট দিয়েছেন, এমনি জব কার্ডেও ভুয়া মৃত ভোটাররা তাদের নামে টাকা উঠে। পশ্চিমবঙ্গে 100 দিনের কাজে আগে স্পেশাল অডিট সমস্ত দুর্নীতি ধরেছেন, সেই দুর্নীতি আজকে প্রথমে পরিষ্কার হওয়া উচিত এবং প্রকৃত জব কার্ড হোল্ডার যারা হাতে কোদাল নিয়ে মাথায় ঝুড়ি নিয়ে কাজ করেছেন তারা নিশ্চিতভাবে টাকা পাক আমরা চাইব। কিন্তু তৃণমূল কংগ্রেসের নিচের তলার ছোট ছোট ভূস্বামীদের নেতাদের 100 দিনের কাজ তার টাকা মারাটাই হচ্ছে সবচেয়ে বড় তাদের সোর্স অফ ইনকাম ছিল। আপনি যে কোনো একটা গ্রাম পঞ্চায়েতে যদি যান, নির্মাণ সহায়ক ওই গ্রাম পঞ্চায়েতের ওই সংসদের সুপারভাইজার আর সংশ্লিষ্ট পঞ্চায়েত মেম্বার এবং প্রধান এই চারজনের যোগ সাজসে কোথাও কোথাও বিডিওরাও যুক্ত, কোথাও কোথাও ডিএমরাও যুক্ত, এদের যোগ সাজসে কিভাবে দুর্নীতি হচ্ছে এটা চোখের আলোর মতো পরিষ্কার। আপনারা শুধু অর্থনৈতিক আপনারা ভাদু শেখের বাড়ি দেখেছেন, আপনারা আনারুলের বাড়ি দেখেছেন, আপনারা সুকিয়ানের বাড়ি দেখেছেন, আপনারা মুদস্বরের বাড়ি দেখেছেন। এইরকম যে কোনো গ্রাম পঞ্চায়েতে যদি আপনি এক্ষুনি বেরিয়ে পড়েন, আমডাঙ্গার গ্রাম পঞ্চায়েত 11টা আছে, দেখবেন যে ঘর থেকে জল পড়তো 11 সালের আগে, 13 পঞ্চায়েতের আগে, টালির বাড়ি খড়ের বাড়ি, সেই প্রধানরা মেম্বাররা তৃণমূলের আজকে কত বড় বড় বাড়ি করেছেন চোখের সামনে দেখা যায়, কিভাবে একটার পর একটা ফিশারি করেছেন, লাইফস্টাইল বদলে গেছে, মোটরসাইকেল তো 6টা 8টা করে পাবেন বাড়িতে, স্করপিও এসি গাড়ি, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য ছোট ছোট গাড়ি। আপনাদের অনেকেই হয়তো ইংলিশ মিডিয়ামে পড়াতে পারেন, সিবিএসই, এদের প্রত্যেকের বাচ্চারা সমস্ত বড় বড় দামি স্কুলে পড়ে, যা মানে এদের লাইফস্টাইল প্রত্যেকের যেভাবে পরিবর্তন হয়েছে, বিশেষ করে 13 সালের পঞ্চায়েতের নির্বাচনের পর থেকে, এটা ভাবা যায় না। এবং এদের মেন সোর্স অফ ইনকাম হচ্ছে 100 দিনের কাজ থেকে টাকা মারা। কেন্দ্র দুহাত ভরে টাকা দেয় আর দুহাত ভরে চুরি করে, যতক্ষণে চুরি বন্ধ হচ্ছে চোররা ধরা না পড়ছে, অডিট রিপোর্টে যা যা উঠেছে আপনারা খবর রাখেন, এক একটা ব্লক এক একটা গ্রাম পঞ্চায়েতে কত টাকা করে টাকা রিফান্ড করার জন্য কেন্দ্রীয় সরকার অডিট করেছে। একটা প্রশ্ন আমি আপনাদের মাধ্যমে করতে চাই যে গত 2 মাস হল কাজের দিন 11টার সময় ক্যামেরার মধ্য দিয়ে 100 দিনের কাজ দিল্লি মনিটর হচ্ছে, একমাত্র রাজ্য ভারতবর্ষে পশ্চিমবঙ্গ যেখানে ক্যামেরা তারা চালু করেন, 11 AM এভরি ওয়ার্কিং ডে কাজকে মনিটরিং করা হচ্ছে, ছবি দেখতে চাইলে দিল্লি থেকে বসে দেখা যাবে। সে পশ্চিমবঙ্গ একমাত্র চালু করেনি, কারণ পশ্চিমবঙ্গে 80% কাজই জেসিপি মেশিন দিয়ে করা হয় এবং চুরি দুর্নীতির আখড়া হচ্ছে 100 দিনের কাজের টাকা। আমি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাবো যে তারা আরো বেশি করে ভালো করে টাইট করুক। মমতা ব্যানার্জি 1 মাস আগে বলেছিলেন অন্যান্য কাজ বন্ধ করে আমি জব কার্ড হোল্ডারদের টাকা পেমেন্ট করে দেবো, স্মরণ করুন আপনারা, টাকা দিতে পারেনি, তাই বলেছে 5 তারিখ আর 6 তারিখে মিছিল করুন, মিছিল ডেলি করতে থাকুন, কোনো সমস্যা নেই। কেন্দ্রীয় সরকার মোদিজির যে স্লোগান, সেই স্লোগান তিনি রাখবেন, না খাউঙ্গা না খানেদুঙ্গা।